হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। তো আজকে যাচ্ছি পহেলগাঁওয়ে। আমরা শ্রীনগরের হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। শ্রীনগরের সাইট সিন এর ভিডিও দেখতে হলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। তো আমরা এখান থেকে বেরোলাম সকাল 7টার সময়। পহেলগাঁও এখান থেকে প্রায় 80-85 কিলোমিটার, যেতে লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আজকে গিয়ে আমরা মেনলি ওখানের যে হোটেল বুক করেছি সেখানে চেক ইন করবো, আর তারপর যাওয়ার পথে যদি কিছু সাইট সিন করা যায় সেগুলো করব। তো এই সব কিছু তোমাদেরকে দেখাবো, সাথে থাকো। আচ্ছা, পহেলগাঁওয়ের সাইট সিন থেকে বৈশরণ ভ্যালি কিন্তু আমরা বাদ দিয়েছি, বৈশরণ ভ্যালি যাচ্ছি না। তার একটা হচ্ছে গিয়ে আমরা অলরেডি দুধপাত্রি করে নিয়েছি। দুধপাত্রি আর বৈশরণ ভ্যালি অনেকটা সেমই। আর সেকেন্ড হচ্ছে গিয়ে দুটোতেই ঘোরা করে যেতে হয়। তো যেহেতু দুধপাত্রিতে আমরা ঘোরা চড়ে নিয়েছি, বৈশরণের রাস্তা কিন্তু খুব রাফ রাস্তা, আর ওই জায়গায় এই সময় বরফও পড়ে থাকবে, তো ওই জন্য অনেক স্লিপারি রাস্তা, আর ওই রাস্তাতে ঘোরা করে যাওয়াটা বেশ রিস্কি ব্যাপার। আচ্ছা, এখন আমরা এক জায়গায় একটু দাঁড়ালাম। এখানে সারি সারি আপেল গাছের বাগান আছে, তো একটা আপেল গাছের বাগানে দাঁড় করালো ড্রাইভার আমাদেরকে। এখন চলো তোমাদেরকে আপেলের বাগানটা দেখাই। এখন কোনো ফল তো থাকবে না, কারণ এটা সিজন না, সিজন হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, বাট স্টিল তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়। দেখো এখানে সব আর্টিফিশিয়াল আপেল লাগিয়ে রেখেছে, এগুলো যেগুলো যেগুলো খারাপ হয়ে যায় আপেলগুলো সেগুলো এখানে লাগিয়ে রাখে। ধরো 2.5-3 মাস লাগবে আপেল আসতে। এখন দেখতে পাচ্ছ পাতা চলে এসছে। এই দেখো আপেল গাছের পাশে এই যে গোলাপি ফুলগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাদাম গাছ। বাদামও ওই আপেলের টাইমেই বেরোয়। এই দেখো এখানে পুরো প্রত্যেকটা এখানে হচ্ছে গিয়ে আপেল গাছ, সারি সারি আপেল গাছ ওই দূর অব্দি চলে গেছে। তোমরা যারা সেপ্টেম্বর অক্টোবর টাইমে আসবে না, তারা এই পুরো জায়গাটা আপেলে ভর্তি দেখবে, ওটা দারুণ দেখতে লাগে। আর এখানকার আপেলের টেস্ট আর নর্মাল আমাদের শহরের আপেলের টেস্টটা কিন্তু অনেক ফারাক আমি শুনেছি। এই দেখো এরকম মাটি খুঁড়ে প্রত্যেকটা গাছ লাগানো আছে। আচ্ছা, এই সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ, এটা বলছে অন্য ধরনের আপেল গাছ, যেটা গোল্ডেন অ্যাপেল বলছে, সেই আপেলগুলো এই গাছে হয়। এই দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি আপেল গাছ না, কিন্তু এখানে দেখছো এখানে গ্রাফটিং করে রেখেছে। তো গ্রাফটিং মানে হচ্ছে গিয়ে একই গাছে তোমরা বিভিন্ন ধরনের আলাদা আলাদা গাছের কাণ্ড বা গোড়া এরকমভাবে গ্রাফটিং করতে পারো। এখানে সেলোটেপ মেরে রেখেছে, তো তারপর এখান থেকেই আস্তে আস্তে অন্য গাছের ফুল ফল বেরোয়। তো যেরকম এই গাছটাতে আপেলের গাছ লাগিয়ে রেখেছে, সেখান থেকে আপেল বেরোবে। আবার দেখো এখানেও একটা আছে, এটা বলছিলাম যে সোনালি আপেল গাছ, এখানেও একটা গ্রাফটিং করে রেখেছে। তো আমার মনে হয় একটা গাছ থেকেই বিভিন্ন ধরনের আপেল এখানে হবে। আচ্ছা, জুস খাচ্ছি, এটা যদিও ফ্রেশ না, এরা বলছে ফ্রেশ, কিন্তু স্টিল কিন্তু এটা খেতে দারুণ, খুবই মিষ্টি আপেল এখানে। তো এই দেখো যে দু ধরনের আপেলের কথা বলছিলাম, এটা হচ্ছে কি গোল্ডেন আপেল, এটার কালার কিন্তু এরকমই হয়, এটা লাল হবে না, আর এইটা হচ্ছে গিয়ে লাল আপেল। এই দেখো সব গাছগুলোয় কীটনাশক স্প্রে করা হচ্ছে। আচ্ছা, আমরা এখন নেমে গেছি লিডার নদীর তীরে এক জায়গায়, এখানে একটু রেস্ট নেবো।
একটু ফটো ফটো তুলবো, তারপরে আবার এখান থেকে হোটেলের দিকে রওনা দেবো। এখন আমরা চলে এসেছি পেহেলগামের ব্যাট ফ্যাক্টরিতে, এখানে সব উইলো কাঠের ব্যাট তৈরি হয়, তো চলো দেখে আসা যাক। প্রথমে গাছ থেকে এরকম ভাবে কাটা হয়, প্রত্যেকটা কাঠ সেম শেপে, তারপরে এক বছর ধরে এটাকে শোকানো হয়, তারপরে শুরু হয় ব্যাট তৈরির কাজ। আচ্ছা, এখন আমরা চলে এসেছি কাশ্মীরের বিখ্যাত ড্রাই ফ্রুটস আর জাফরানের দোকানে। ये बादाम है, इसको बिल्कुल ऐसे तोड़ना है सर, यानी कि दो पीस इसको बनाना है। दो पीस बनाने के बाद एक पीस को हल्का सा प्रेस कर लेना, ये देखो ऑयल कंटेंट कितना होगा इसमें। अरे बाप रे, हल्का सा कड़वापन महसूस होना चाहिए। दूसरा कि आपके जुबान पे कलर आना चाहिए बिल्कुल ऑरेंज या येलो। ये क्या, कितना प्राइस है सर? इसमें इसका जो प्राइस देते हैं 1 ग्राम पर 300 रुपीस। बाप रे, ये एलडी है। আমাদের হোমস্টে, পাহাড়ের মধ্যে ছোট্ট বাড়ি। আচ্ছা, আমাদের পাশের রুমটা ফাঁকা ছিল, তো আমাদের ফ্রিতে আপগ্রেড করে দিল, আমাদের বলল যে আপনারা ঘুরে দেখুন যে কোনটা নেবেন। তো আমরা দেখলাম এই রুমটা একটু বেটার, একটু বড়, তো আমরা আবার এই রুমে শিফট করছি। তো চলো এই রুমটা এবার দেখাই তোমাদেরকে। তারপর সেম কাঠের তৈরি সব, এখানে হচ্ছে গিয়ে বেড, দুটো চেয়ার, একটা টেবিল, বড় বড় জানলা, আর দেখো এখান থেকে সব ভিউ দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আয়না, আর এখানে একটা এক্সট্রা স্পেসও আছে। এই হচ্ছে তোমার বাথরুম, গিজার আছে,
গরম জল আসবে। আচ্ছা, এখন আমরা হোটেল থেকে মানে আমাদের হোমস্টে থেকে বেরিয়ে লাঞ্চ করতে যাচ্ছি, তো এই হোমস্টেতে কোনো রকমের খাবার অ্যাভেলেবেল না, লাঞ্চ বা ডিনার। তো এখানে কাছেই হচ্ছে গিয়ে পহেলগাম মার্কেট, ওখানেই লাঞ্চ করতে হয়। তো হোমস্টে থেকে বললো যে পহেলগাম মার্কেট এখান থেকে হেঁটে 1 মিনিট। আপাতত আমরা গাড়ি করে যাচ্ছি, দুপুরবেলা দেখে নিই কতটা দূরে, তারপর আমরা রাতের বেলা কাছাকাছি হলে হেঁটে হেঁটেই চলে যাব। আচ্ছা, আমরা পৌঁছে গেছি, একদমই কাছে ছিল, মানে হোটেল থেকে নেমেই হচ্ছে গিয়ে এই মার্কেট এরিয়াটা। তো আজকে আমরা প্যারাডাইসে লাঞ্চ করব। অনেকের কাছে শুনেছি প্যারাডাইস পহেলগ্রামের সব থেকে ভালো রেস্টুরেন্ট, তো চলো প্যারাডাইসে ঢোকা যাক। অর্ডার করলাম কাশ্মীরি ভেজ পোলাও আর মাটন রোগান জোশ। রোগান জোশটা শুনেছি এখানকার বেশ ভালো হয়, তো খেয়ে দেখি কিরকম লাগে। দুটো আইটেমই কিন্তু দারুণ খেতে। কাশ্মীরি পোলাও একটু স্পাইসি হয়, নর্মাল পোলাও এর মতো না, তার সাথে রোগান জোশের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই ঠান্ডার মধ্যে কিন্তু দুটো আইটেম পুরো জমে গেছে, এই ঘুরতে ঘুরতে এটা চোখে পড়লো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পহেলগ্রামের সেকেন্ড পার্টে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও, আর কাশ্মীরের অন্যান্য ভিডিও দেখার জন্য আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো গিয়ে দেখতে পারো। আর চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবার দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।